আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে ছাদে এসেছিলাম, আবারও এসেছি গাছগুলির একটু টেক কেয়ার করতে। দেখতে তো রেগুলার হচ্ছে যেটা দেখা সেটাই, তো লাউ ধরেছে কয়েকটাই, পরাগায়ন করেছিলাম। ওখান থেকে ভেবেছিলাম কোনটা রাখবো কোনটা রাখবো না, কনফিউশন ছিলাম, তো এই জন্যে তিনটাই রেখে দিয়েছি। তো এখান থেকে দুইটা মাশাআল্লাহ অনেক দ্রুত বড় হচ্ছে, এই যে একটা আর এই যে একটা, এই দুটো অনেক বড় হচ্ছে। আর এইটা হচ্ছে তিন নাম্বার, এটা কিন্তু এই গাছেরই, দেখেন একটু ছোট আর কি আমার জন্য চিপে গেছে, তো এটা হবে না, এই জন্য আমি ছিঁড়ে ফেলবো। এই যে এভাবে করে ছিঁড়ে ফেলবো, অনেকের মায়া লাগতে পারে, আমারও লাগে, তারপরেও ছিঁড়ে ফেলি, কারণ হচ্ছে এগুলির পেতে হবে, কিছু পেতে হলে কিছু হারাতে হয় বলে না সেই রকম। তো এই যে দুইটা লাউ পাশাপাশি আরও আছে, এই যে এটার অবস্থা, এখানে ইয়া হয়ে গেছে, এটা একটু সেট করে দেই, টুকটাক কাজ, এই বারবার যেতে আসতে লাগে। ছাদের মাটিওয়ালা পানি যেতে যেতে পাইপটা হচ্ছে ভরে গেছিলো, একদম পানি যাচ্ছিলো না, তো ওটাও ঠিক করে দেওয়া হয়েছে। আবার দেখেন পুঁইশাক রেডি হয়ে গেছে আমার, মাশাআল্লাহ কত সুন্দর, আর দুই দিন পর খাবো। এটা কালকে পরাগায়ন করেছি, আর দুই দিন আগে আরেকটা করেছিলাম। এই যে তো এখানে আবার আর একটা চাল কুমড়া এসেছে, এই যে দেখেন, এটা কিন্তু আমি রাখবো না, যেহেতু দুইটা বড় হতে শুরু করেছে, এটা রাখবো না, এটা কেটে ফেলবো, মায়ের দয়া ছাড়াই কেটে ফেলবো। সবসময় এটা হচ্ছে করবেন, কারণ একসাথে এত বেশি টবের গাছে হবে না, মায়া রাখবেন না, তাহলে দেখবেন ফল অনেক ভালো হবে। আর এদিকের চাল কুমড়া ডোগাগুলি অনেক বড় বড় হয়ে গেছে, এগুলি কিন্তু 2G 3G মনে হয়, এখনও আসেনি, তো ভাবলাম এটারও কেটে দিই, তাহলে কিন্তু ফল আসবে, অনেক বড় হয়ে গেছে গাছ। এই যে এই যে এভাবে করে কেটে ফেলবেন, কাটিং। আলিফ চলে এসেছে, ওকে নিয়ে এসেছিলাম না, ওর আসার পরেই লজ্জাবতীতে অ্যাটাক করে লজ্জাবতীকে। আর এই যে দূরে একটা, এখানে অনেক ছোট ছোট শাখা প্রশাখা বেড়ে হচ্ছে, কিন্তু এখানে একটাও মানে স্ত্রী ফুল আসেনি, ওই শাখাগুলিতে আশা করা যায় যে স্ত্রী ফুল আসবে, এর জন্য আমি কিন্তু এটারও মাথা ভেঙে দিলাম। টুকটাক আপনারা এই টিপসগুলি ফলো করলে কিন্তু ছাদ বাগানে অনেক ভালো ফলন হয়ে থাকে। যেমন এই লাউ গাছটা বাড়তে শুরু করেছে, কিন্তু ডোগা বের হচ্ছে গোড়ার দিক থেকে, তো এই ডোগাগুলি আমি ছোটো অবস্থাতেই ভেঙে ফেলবো, বড় হতে দিব না, পাখিও অ্যাটাক করেছে। তো এই তো আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ, এখন বাসায় যাবো, তার দিয়ে ওই যে পানি পরিষ্কার করার জন্যে, চলো বাসায় যাই। তো আজকের মতো এ পর্যন্তই, যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ও মা, ও মা, এগুলো ছিঁড়ে ফেলেছি, আমি এটা ফেলে দিব। আচ্ছা।